উত্তম কুমার ও সুচিত্রা সেন অভিনীত চাওয়া পাওয়া ছিল তরুণ মজুমদার পরিচালিত প্রথম ছবি। আর তরুণ মজুমদারকে স্বাধীনভাবে ছবি বানাতে প্রথম উৎসাহিত করেছিলেন খোদ মহানায়ক উত্তম কুমার। তার আগে পর্যন্ত সহকারী পরিচালক রূপে কাজ করেছেন তরুণবাবু। রাজগীরে হরিদাস ভট্টাচার্য পরিচালিত রাজলক্ষ্মী ও শ্রীকান্তর শুটিং চলাকালীন তরুণ মজুমদারকে উত্তম কুমার বলেন, যদি কোনোদিন মনে হয় স্বাধীনভাবে কোনো ছবি করবেন, কথা দিচ্ছি আমি পাশে থাকব, অবশ্য যদি আপনার চিত্রনাট্যে মানিয়ে যায়, যেমন কথা তেমনই কাজ। উত্তম কুমারের কাছ থেকে ভরসা পেয়েই চাওয়া পাওয়া বানিয়ে ফেলেন তরুণ মজুমদার। আবার এই তরুণ মজুমদারই যখন পলাতক বানিয়েছিলেন, তখন চিত্রনাট্য উত্তম কুমারের পছন্দ হয়ে যাওয়ার পরও মহানায়ককে না বলার সাহস দেখিয়েছিলেন পরিচালক। কারণটা হলো, তিনি অনুপ কুমারকে ভেবেই চিত্রনাট্য লিখেছিলেন। জানা যায় পলাতকের প্রযোজক আগে গিয়ে চিত্রনাট্য উত্তম কুমারকে শুনিয়ে দেন। মহানায়কের চিত্রনাট্য ভীষণ পছন্দ হয় এবং তিনি পলাতক করতে রাজিও হয়ে যান। প্রযোজক একথা তরুণ মজুমদারকে জানালে তিনি স্পষ্ট বলেন, উত্তম নন, অনুপ কুমারকে মাথায় রেখেই আমি গল্প লিখেছি। এরপর প্রযোজক মেকে বসলে তরুণ মজুমদার সরাসরি উত্তম কুমারের সঙ্গে কথা বলতে যান। মেকআপ রুমে থাকা মহানায়ককে তরুণবাবু পলাতকের কথা বলতেই উত্তম কুমার বলেন, তাঁর চিত্রনাট্য ভীষণ পছন্দ হয়েছে। বিন্দুমাত্র বিচলিত না হয়ে পরিচালক জানিয়ে দেন, তিনি চরিত্রটা তাঁকে ভেবে নন, অনুপ কুমারকে ভেবে লিখেছেন। আর তরুণবাবুর মুখ থেকে একথা শোনার পর কয়েক মিনিট চুপ করে থাকেন উত্তম কুমার। পরে বলেন, এটা নিয়ে আপনাকে আর ভাবতে হবে না, আমি অনুপের কথা সকলকে বলে দিচ্ছি। এই ঘটনায় মনে মনে কিছুটা কষ্ট পেয়েছিলেন মহানায়ক উত্তম কুমার। পরবর্তীকালে কি হয়েছিল তা কারোরই অজানা নয়। 1963 অনুপ কুমারকে নিয়েই পলাতক বানান তরুণ মজুমদার। ছবিটিতে অসাধারণ অভিনয় করে অনুপ কুমার চিরদিনের জন্য বাঙালির মনের মণিকোঠায় ঠাঁই করে নিয়েছেন। এক ঘর পালানো উদাসী বাউন্ডুলের চরিত্রে অনুপের স্বতঃস্ফূর্ত অভিনয় আজও ভোলেনি বাঙালি। আরে বাপ রে বাপ, কলিকালের টাকার কথা শুনে মারতে আসে? তুই তো মানুষ নও দাদা। আমি কি জানিস তোর বাপ জীবনপুরের পথিকের ভাই? মধুর সম্পর্কের মধ্যেও মহানায়কের এইরূপ ত্যাগ স্বীকারও ভুলতে পারেননি তরুণ মজুমদার। ধন্যবাদ।